हाय फ्रेंड्स, वेलकम टू शर्मिलास किचन। आज के बनाची निरामिष छोलार डाल रेसिपि। ये खेते खूब ही सुस्वादु। निरामिष दिन अपनारा अवश्य ये ट्राई करते हैं। तो चलो कि भावे तैरी कर देखा। एखे अभी 300 ग्राम छोलार डाल धुए परिष्कार मध्य दिए दीची जल। गोटा जीरे, एक चामच गोटा धने और गोटा गरम मसला, एगुलो शुकनो खोला एक भेजे नेब। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি সরষের তেল। এই তেলের মধ্যে আমি অর্ধেক নারকেল কুচি নিয়েছি, সেটা ভেজে নেব। নারকেলটা লাল লাল করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি। আলুটাও লাল লাল করে ভাজবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিচ্ছি দু চামচ নারকেল কুড়ানো। নারকেলটা একটু আলুর সাথে ভেজে নেব। নারকেলটা আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ আদা বাটা। এবার এর মধ্যে আমি 1.5 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করা ডালটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো জল। ডালে জল দিয়ে দিয়েছি, এবার এটা 10 মিনিটের জন্য আমি ফুটতে দেব। ডালটা ভালো মতো ফুটে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা গুঁড়ো করেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে ভাজা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে একটু মিশিয়ে ডালটা এবার আমি নাবিয়ে নেব। ডালটা তৈরি হয়ে গেছে। নিরামিষ ছোলার ডাল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা অল বাটনটাও প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।